আসসালামু আলাইকুম, বিডি স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। বড় রেডিয়ার ইঙ্গিত দিয়েই দিন পার করলো টাইগাররা। হাই হাই, মুস্তাফিজকেই বাদ দিয়ে নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দল ঘোষণা করলো বিসিবি। খবরটির বিস্তারিত জানতে পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আইল্যান্ড উলবর্সের বিপক্ষে বড় রেডিয়ার ইঙ্গিত দিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ এমাজিং দল। যদিও এইমাত্র চার দিনের ম্যাচে প্রথম দিনের খেলা শেষ, এখনও 70 রানে পিছিয়ে আছে স্বাগতিকরা। টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই দেখে শুনেই বাংলাদেশ বোলারদের সামলাচ্ছিল সফরকারী দল। তবে 34 রানের প্রথম উইকেটের পতন ঘটল, খেই হারায় তারা। আইরিশদের জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে গড়া দলটির পক্ষে সর্বোচ্চ 38 রান করেন কার্টিস ক্যাম্পার। তিনি ছাড়া আর কারো রানই 25 রান হতে পারেনি। 20 রান আসে লরকান টাকারের ব্যাট থেকে। এছাড়া জেমস ম্যাকলাম 19, স্টিফেন রোহিনী 14, পিটার চেডস অপরাজিত 14 ও জেরিম লোলুর 13 রান করেন। তানবির ইসলামের বাহাতি স্পিনে দিশাহারা আইল্যান্ডকে ভুগিয়েছে সাইফ হাসানও, স্বীকার করেছেন 2টি উইকেট। পেশাররা ভালো করেছেন টেস্ট দলে খেলা। আবাদত হোসেন 2টি ও খালেদ আহমেদ 1টি করে উইকেট স্বীকার করেন। জবাবে খেলতে নেমে বাংলাদেশ ইমাজিং দলকে ভালো শুরু করে এনে দেয় তানজিদ হাসান তামিম। ঝড় শুরুর পর দেখে শুনে খেলতে গিয়ে অবশ্য উইকেট বিলিয়ে দিয়ে আসেন। 8টি 4 হাঁকানো তামিম 39 বলে 41 রান করে বিদায় নিলে দিনের বাকিটা দেখে শুনেই খেলে যান আরেক ওপেনার সাইফ হাসান ও ওয়ান ডাউনে নামা মাহমুদুল হাসান জয়। এদিকে মুস্তাফিজকেই বাদ দিয়ে নাকি দল ঘোষণা করতে যাচ্ছে বিসিবি। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ান ডে টি-20 সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ছুটি নেওয়া এই সফরে দলে নেই সাকিব আল হাসান। বিশ্বদোষে এই দলে ডাক পেয়েছেন নাসুম আহমেদ, আছেন মোসাদ্দেক হোসেন সৈকত। নিউজিল্যান্ড সফরে 3টি ওয়ান ডে ও 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। নিউজিল্যান্ডে পৌঁছে কোয়ারেন্টাইনের পর্ব শেষ করে বাংলাদেশ দল কুইনটাউনে 5 দিনের প্রস্তুতি ক্যাম্প করবে। সূচি অনুযায়ী সিরিজ আরম্ভ হবে 20 মার্চ। সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে 23 এবং শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে 26 মার্চ। ওয়ানডে সিরিজ শেষ হলে আরম্ভ হবে দুই দলের মধ্যকার টি-20 সিরিজ। তবে পরিবর্তন করা হয়নি টি-20 সিরিজের ভেন্যু। দুই দলের মধ্যকার টি-20 সিরিজটি আরম্ভ হবে 28 মার্চ। সিরিজের দ্বিতীয় এবং তৃতীয় টি-20 অনুষ্ঠিত হবে 30 মার্চ এবং 1 এপ্রিল। এদিকে বিসিবি যেই দলটি ঘোষণা করেছেন তামিম ইকবাল, মোসাদ্দেক হোসেন, নাজমুল শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, আরিফ হোসেন, সৌম্য সরকার, নাইম শেখ, তাসকিন আহমেদ, আলামিন হোসেন, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ। সম্মানিত ভিউয়ার্স, আপনার মূল্যবান সময়টুকু দিয়ে আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রতিনিয়তই খেলাধুলার সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।